অপুদার সাথে তো আমার এটা দ্বিতীয় তৃতীয় কাজ। অপুদার সাথে যখন এই স্ক্রিপ্টটা শুনলাম এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের যিনি চিফ লিডার তার চরিত্রটি হেমচন্দ্র ঘোষ, তার চরিত্রটি করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তো আমার খুব ভালো লাগলো। আমি ভাবলাম যে আরও নতুন কিছু জানা যাবে। এবং সত্যি কথা বলতে কি মানে শুটিংয়ের আগে আমরা সবাই যখন একসাথে থাকতাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো, অভিনয়, বিভিন্ন সাহিত্য এবং এই স্ক্রিপ্টের পেছনে কী কী ঘটছে, কারণ আমরা তো সত্যিই মানে সেরকম কিছু জানি না ওনাদের সাথে, এবং প্রচুর মজার মজার জিনিস ঘটতো আর কি। স্ক্রিপ্টে এমন কিছু কিছু জায়গা আছে, এমন কিছু কিছু দৃশ্য আছে, এমন কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমাকে মানে ব্যক্তি কিঞ্জলকে খুব ভাবিয়ে তোলে বিনয়ের জন্য। তো সেই সেই জায়গাগুলোতে আমি একটু ইমোশনাল হয়ে যেতাম, মানে সেই জায়গাটা আমি অনেক কষ্ট করে কাটানোর চেষ্টা করতাম, কারণ বিনয় কৃষ্ণ বসু বা এই ধরনের মানুষেরা যারা দেশের জন্য এইভাবে এগিয়ে গিয়েছিলেন তাদের কাছে ইমোশন ব্যাপারটা আর তখন কিছু ছিল না, হয়তো ছিল, এটা এত অতিমাত্রায় ছিল যে সেই ইমোশনটা হয়তো সামনে আসতো না। তো সেই জায়গাগুলোতে আমার খুব কষ্ট হতো, আমার মনে হতো যে আমি হয়তো বিনয়কৃষ্ণ বসুকে নিয়ে ভাবছি ব্যক্তি কিঞ্জল হিসেবে, সেই জায়গাটাকে কাটানোর চেষ্টা করতাম, কারণ আমি নিজে যেহেতু বিনয়কৃষ্ণ বসুর চরিত্রটি অভিনয় করছি। দেখুন, প্রত্যেক অভিনেতার কাছে তার যে কোনো কাজই খুব স্বপ্নের। আমি যখন হীরালাল করেছিলাম তখন মনে হয়েছিল যে হীরালাল আমার ড্রিম প্রজেক্ট, তারপরে যখন আমি বিনয়বাদল দীনেশ করলাম দেখলাম যে এটা সম্পূর্ণ আলাদা, এটা আমার কাছে একটা খুব অ্যাডভেঞ্চারাস একটা কাজ, কারণ যে ইতিহাসটা আমরা জানি হীরালাল সম্পর্কে তেমন খুব একটা কেউ জানতেন না, আফটার ফিল্ম রিলিজ হওয়ার পরে মানুষ জানতে পেরেছেন অনেকটা, কিন্তু বিনয়বাদল দীনেশ সম্বন্ধে প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বড় মানুষ সবাই জানেন, কারণ এই ইতিহাসটা নিয়ে আমরা বড় হয়েছি। তো সেই জায়গায় এই চরিত্রটি করা আমার কাছে তো সত্যিই একটা স্বপ্নের তো অবভিয়াসলি, এবং কোথাও গিয়ে আমি নিজেকে খুব লাকি এবং ভাগ্যবান মনে করি যে আমাকে পরিচালক এবং তাদের যে টিম আমাকে সিলেক্ট করেছেন এই চরিত্রটির জন্য। সিমসানের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, মহিলাদের বিবস্ত্র করা শুরু করে দিয়েছে। ডু অর ডাই, এছাড়া আর কোনো পথ খোলা রাখেনি ব্রিটিশরা। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এই কাজের ভার আপনি কাকে দিতে চান মেজর গুপ্ত? আমাদের সমিতির সব থেকে দক্ষ সৈনিককে, যার টার্গেট আমার থেকেও নিখুঁত। ডাকে লো বুঝি? হ্যাঁ। আপনি আপনার কর্তব্য পালন করবেন বলে আমরা আমাদের কর্তব্য থেকে সরে দাঁড়াবো, এটা আপনাকে কে বললো জেলার? আই ওয়ান্ট ফুল ফ্রিডম। ভয়, ওদের ভয় পাওয়ানোটা খুব জরুরি। এখন এই দেশে কিছু তরুণের বলির প্রয়োজন। ব্রিটিশ পুলিশ যেভাবে চিরুনি তল্লাশি করছে, ভারতের কোনো জায়গা তোমার জন্য নিরাপদ নয়। নিরাপদে থাকার জন্য আমি এই পথ বেছে নিইনি সুভাষবাবু। কোনোভাবে ওদের রাইটার্স থেকে বার করে আনতে পারি না? একজন বিনয় বসু জন্ম দেবে হাজার বিনয় বসু।